তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সেই চিড়িয়াখানাতে আর চিড়িয়াখানাতে আসলাম অনেক দিন পর অনেক দিন অনেক বছর পর আসলাম মেয়েকে নিয়ে এবং মেয়ে আমাদের মেয়ে প্রথম আসলো এই চিড়িয়াখানাতে ও এখন অনেক বড় হয়ে গেছে ওর আসলে সেই বয়সেও নাই কিন্তু ওকে নিয়ে আসা হলো কারণ ও কোনো দিন আসে নাই মানে বাংলাদেশের চিড়িয়াখানায় তো ইন্ডিয়ার চিড়িয়াখানাও দেখা হয়েছে ওর এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে মিনি চিড়িয়াখানাগুলো থাকে সেগুলোও দেখেছে কিন্তু ঢাকার এই চিড়িয়াখানা ওর দেখা হয় নাই তাই বারবার বলাতে ওকে নিয়ে আসলাম আর আমরা আসার পরে এখান থেকে আমরা টুকি টুকিটেকি খাবার নিলাম টুকিটেকে বলতে বাদাম সিঙ্গারা একটু পানি এইগুলো নিয়ে আমরা ঢুকলাম আর এই যে তোমাদের দাদা সে টিকিট কাটছে টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমরা সে ভিতরে ঢুকে পড়লাম আর অনেক গাছ ছিল আর কি ঠান্ডা মানে কি বলে প্রচুর গাছ ছাওয়া ছিল কিন্তু প্রচণ্ড গরম একদম ভ্যাবসা গরম ছিল ঢুকেই তো আমার মেয়ে বলতেছে মা এত গরমে কিভাবে ঘুরবো আর কি প্রথমেই আমরা চলে আসলাম সেই বানর যেখানে রাখা হয় সেইখানে কিন্তু নিতুর তোমাদের দাদা আমার এবং আমার ভাইয়ের মেয়েও আসছিলো আমাদের সঙ্গে আমাদের সবাই মন খারাপ হয়ে গেলো বানরগুলোকে দেখে একদমই মন খারাপ এবং ওরা মনে হচ্ছে অসুস্থ এরকম দেখাচ্ছিল এর থেকে আমার বাসায় যে একটা বানর আসে প্রতিদিন ও অনেক হেলদি এবং অনেক মানে দুষ্টমি করে অনেক ই করে আর কি তোমরা অনেকে আমার ভিডিও তা দেখেছ আমার এই বাসার বানর থেকে এগুলো অনেক উইক দেখলাম মানে অসুস্থ মনে হচ্ছিল আর কি তাই তো এই যে বিভিন্ন পশু পাখি দেখছিলাম কিন্তু ওই যে বললাম আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছিলো ওদের মন খারাপ দেখে ওদের মন খারাপ না আসলে ওরা মানে আসলে ওদেরকে মনে হচ্ছে একটু যত্নটা কম করা হচ্ছে ওরা কেউ হেলদি ছিল না আর কি এটাই মনে হচ্ছিলো আর কি কারণ এই ধরনের পশু পাখিতে আগেও আমরা দেখছি বাংলাদেশের অন্য অন্য জায়গায় যে চিড়িয়াখানাগুলো ওরা যথেষ্ট হেলদি বা ভালো দেখায় কিন্তু এটা একটা ঢাকার মতো একটা যত যেটাকে বলা হয় কেন্দ্রীয় চিড়িয়াখানা আর কি সেইখানের পশু পাখির এই অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছিল আর তোমাদের দাদার আমরা বলা বলি করছিলাম যে আমরা যে ছোটোবেলাতে আসলাম আসতাম আর কি তখন কিন্তু চিড়িয়াখানার অনেক প্রাণী ছিল অনেক পশু পাখি ছিল এবং যথেষ্ট হেলদি ছিল এবং আমরা কিন্তু সেই এক থেকে দেড় ঘন্টা আমাদের সময় লাগতো সে বানর দেখতেই কারণ অনেক দুষ্টমি ফ্যাদলামি করতে এবং অনেক পর্যাপ্ত বানর ছিল এর থেকে তো আমার মনে হয় যে বনানিতে আমার মেয়ে যখন বনানী স্কুলে পড়তো আর কি ওখানে কিন্তু প্রচুর বানর আসতো দেখতাম ওইখানেরও যদি কিছু বানর যদি মনে হচ্ছিলো ওই চিড়িয়াখানায় রাখতো তাহলেও ভালো হতো এত কম বানর ছিল এবং খুব মানে চুপচাপ ছিল কোনো লাফালাফি কিছুই করছিল না আর কি আর এই দেখো সেখানে একটা বাঘ আর আমাদের তো ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে খাঁচার ভিতরে খাঁচা খাঁচার ভিতরে খাঁচা এবং নেট দিয়ে এমনভাবে তৈরি করা যে চোখ দিয়ে তোমার ভিতরে দেখা যায় ওই একটা ফুটো দিয়ে এরকম করে তারপরে দেখতে হয় খুবই কষ্ট হচ্ছিল দেখতে কেন এরকম করছে সেটা জানি না আসলে নিরাপত্তা আগেও তো নিরাপত্তা ছিল তাহলে এই সিস্টেম যারা আসলে এখানে তত্ত্বাবধানে আছে তাদের আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে মানে সে নেট হোক বা নেট দেওয়া উচিত ছিল কিন্তু কোনো দর্শনার্থী তো ঠিকমতো দেখতেই পাচ্ছিলো না কোনো কিছু এই ভিডিও করার মাধ্যমে আমার মেয়ে বাসা আসার পর বলতেছে বাবা ভিডিও করছে দেখে একটু দেখতে পেলাম সরাসরি চোখে তো কিছুই দেখতে পেলাম না শুধু শুধু হাঁটলাম আর পায়ে ব্যথা হলো আমার মেয়ে বলছিল আর কি আর সিংহ ছিল মাত্র একটা একটাই সিংহ আমরা দেখতে পেলাম আর কি সে একটা বসে ও গা উল্কা ছিল তা আমরা তো সচক্ষে দেখতে পারি না তোমাদের দাদা ভিডিও করার মাধ্যমেই একটু দেখতে পেলাম আর কি এই আর কি প্রত্যেকটা প্রাণী আসলে মনে হয়েছিল অসুস্থ মানে ওরকম মানে হেলদি ছিল না আর কি এই হয়েছে বিষয় আর কি আর এখানে একটু জিনিস শেয়ার করছে আসলে বলতে পারে যে আমাদের ছোটোবেলার কথাগুলো একটু বলছি আমরা যখন ছোটোবেলায় আসতাম অনেক প্রাণী ছিল এবং যথেষ্ট তারা স্বাস্থ্যবান ছিল এবং আমরা কিন্তু সবাই একটা মানে ভালো মতো দেখতে পেতাম এবং সিকিউরিটি ভালো ছিল এখন না মানে এমনই সিকিউরিটি করছে যে যেটা আমরা দেখতে পারবো না মানে ওরা তোরা তো ওদের খাঁচার ভিতরে খাঁচা ওরাই নিরাপদে আছে নিরাপদ এতে ওদেরও মনঠোর মনে হয় খারাপ হয়ে আছে এই আর কি আমরা তো দেখতেই পাচ্ছি না এই জুম করে করে ভিডিও করার মাধ্যমে ঘরে এসে দেখতে পাচ্ছি এই আর কি আর এই দেখো এই কুমির কি করছে কুমির সুন্দর একটা পোস্ট দিচ্ছে ভিডিও করার জন্য আর কি আর এতক্ষণ যে চিল্লাপাল্লা শুনলে তোমরা এটা হচ্ছে সেই উল্লুকে ডাকছিলো আর কি আর এতদিন আসলে উল্লুকের সংজ্ঞা যেভাবে আমরা মানুষজনকে বকা দিই বা মানে তুলনা দিই কথা বলি উল্লুক বলে আর কি সেটার সাথে এ প্রাণীর এবারে কোনো মিল খুঁজে পেলাম না কারণ ও সমান চিল্লাচ্ছিলো খুবই চঞ্চল জোরে জোরে চিল্লাদ ছিল। সে যাই হোক আর এদিকে আমরা তো সে চলে আসলাম সেই ময়ূর দেখতে আর আমার এই জিনিসটা খুবই ভালো লাগে ময়ূর প্রাণীটি ময়ূর পাখিটা আর এখানে আসলাম দেখো ময়ূরটা যা সুন্দর কি বলবো আর কি আমার কিন্তু খুবই ভালো লাগছে আর কি খুব এবং অনেকগুলোই ময়ূর ছিল আর কি অনেক ময়ূর ছিল এবং ওরা ডিম খায় এটা আমার জানা ছিল না ওদেরকে ডিম খেতে দিল আমি তো অবাক হয়ে গেলাম যে ময়ূর ডিম খায় এই আর কি তাই এবং অনেক ধরনের ময়ূর ছিল আর কি আমি আসলে তোমাদের কোনো প্রাণীর নাম বলতে পারব না কারণ জাস্ট দেখে গেছি কিন্তু এখন ভিডিও তো তোমাদের দাদা করছে ও যেভাবে করছে ওইভাবেই আর কি মানে নামগুলো এখন আমি দেখে দেখে মনে নেই আর কি সত্যি কথা নামগুলো আর কি যেটা যেটা আর কি চেনা অবস্থা জানি সেটাই আর কি বলবো কিন্তু প্রজাতি জানি না এখানে আসলে অনেক ধরনের অনেক দেশের আর কি সে ময়ূর ছিল আর কি এই হচ্ছে বিষয় আর আমরা ভাবলাম কি আসার পথে একটু ময়ূরের পাকনা যেটা ওটা কিনে নিয়ে আসবো কিন্তু আমি জানি না আমার মেয়ের কেন এই ধরনের শখ ঠক নেই আমার তো প্রচণ্ড শখ ছিল ভাবলাম যখন বের হব একটু কিনে নিয়ে আসবো কিন্তু আমার মেয়ে বলতেছে যে না আমার এগুলো ভালো লাগে না তুমি এগুলো কেন না চিন্তা করো তোমাদের বাচ্চারা কি এগুলো করে বলো সন্তানেরা আমার মেয়েটা যেন একটু কেমন বুঝছো ওর এই ধরনের শখ ঠক নাই কিন্তু এই যে এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমার সাংঘাতিক ভালো লাগছে সেই জল হস্তি একদম তোমাদের দাদা ক্যামেরাটাও ধরছে আর ঠিক ওদের এখন খাবারের সময় হয়ে গেছে ওদের সে লোক আসছে ট্রাকে করে ওদের সে ভুট্টার যে গাছ সেগুলো খেতে দেবে আর কি আর ঠিক ওই আসার গাড়ির আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে ও একদম ছুটে আসতেছে তা আমরা ভাবলাম ও কেন আসতেছে ব্যাপারটা কি পরে বুঝলাম যে আসলে খাবার খেতে আসতেছে মানে ট্রাক কিন্তু আসছে খাবার কিন্তু এখনও দিচ্ছে না আর কি তা ও এক দেখো কি সুন্দর করে সে চলে আসছে মানে ওদের একদম গাড়ির শব্দটা জানে অথবা টাইমটা তার জানা আর কি কোনো একটা বিষয় হবে আর কি এবং এই জিনিসটা আসলে চোখে দেখো শান্তি লাগছে যে যাক এখানে এসে মানে এই জিনিসটা সচে দেখলাম ভালো লাগলো নাহলে তো ও সে কোথায় থাকতো ওর ওরও সাক্ষাৎ আমরা আর পেতাম না আর কি তাই দেখো সে জলহস্তি সে খাবার খাওয়ার জন্য চলে আসলো এখানে ওকে খাবার দেওয়া হলো আর কি এই যে খাবার দিয়ে দিচ্ছে এখনও সুন্দর করে খাচ্ছে তো এই যদি বলো এবার চিঠি এখানে যে একদম চোখ ভরে মন ভরে কী দেখছি এই একটা জিনিসই দেখছি আর গাধা দেখছিলাম সেটার আসুক ভিডিও তখন তোমাদেরকে দেখাবো আর কি আর এই যে দেখো কি সুন্দর করেও খাচ্ছে সত্যিই খুব ভালো লাগছিল ওকে দেখে আর এই তো সেই বিভিন্ন প্রজাতির সে হরিং ছিল বাঘ বাঘ খুব একটা ছিল না আর কি এগুলো আর কি ছিল আর এখন যেটা করছে তোমার চিড়িয়াখানা সেটা বলছি তার আগে দেখো আমরা কি করছি একটু কুলফি খেচ্ছি তা আমার মেয়ে হঠাৎ করে বলছে সে কুলফি খাবে তাকে কিছুতেই বোঝানো গেল না যে এখানের কুলফি খাস না এখানের কুলফি কিন্তু একদমই বাজে খেতে ভালো লাগবে না এবং বিশ টাকা করে নিছে এবং পরে বলছে সোমা এটা তো একদম বরফ খাচ্ছি আমরা আমরা পরে বললাম যে আমার কথা তো বিশ্বাস করলি না এখন দেখ আর কি আর বিভিন্ন জাতের সে পাখি ছিল সব কিছুর ভিডিও করা হয় না কেন একই রকম লাগছিল আর যেটা বলছিলাম তোমাদেরকে আমাদের হাঁটতে হাঁটতে এক টানা কোথাও বসতে পারি নাই আর কি এক টানা তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার মধ্যে এক টানা হেঁটে গেছি আমরা পুরা কারণ এত ভিড় ছিল বসার কোনো জায়গা ছিল না কেউ মনে হচ্ছে সিট ছাড়ছিলই না বা আমাদের ভাগ্যটা খারাপ থাকেতে আমরা সিট পাচ্ছিলামই না অনেক দেরিতে গিয়ে শেষ মুহূর্তে আমরা একটু সিট পাই আর এইটাও ভালো লাগছে এটা একটা সাদা কাক সাদা কাক আমি এর আগেও বাংলাদেশে কোথায় কোথায় যেনি দেখছি আর কি সে যাক আমার মেয়েও অনেক খুশি হয়েছিলো বা আমার ভাইয়ের মেয়ে ওরা অনেক খুশি হয়েছিল সাদা কাক দেখে কারণ ওরা তো এর আগে দেখে নাই আর কি এই আর কি আর যেটা বলছিলাম এত ব্যবসা গরম আর এত তোমার কি বলে মানে কোনো বাতাস ছিল না একদম নিরেট অবস্থা ছিল এই অবস্থাতে মানে আর যেটা আমি আমি আমার মেয়ে বলছিলাম যে সবাই ঈদের পরে সবাই আসছে ছু মানে ছুটি পাওয়াতে পরিবার নিয়ে কিন্তু প্রত্যেকে তোমার কি করছি সে কাতান শাড়ি একদম টিকলি পরে মোটা দামি শাড়ি পরে মানে এবং মানে কি বলে সেজে গুজে একদম অলঙ্কার পরে ঠোরে সবাই চিঠি আসছে তা আমার মেয়ে এবং আমি বলতেছ ওদেরকে দেখে না আমাদেরই প্রচন্ড গরম লাগতে আসছে এই অবস্থা আমি বুঝি না যে তারা এইভাবে কেন সেজে গেছে এইভাবে আর কি বের বের হয় আর কি আর এই যে এই দুইটা দেখো কি সুন্দর বসে আছে একটা না ওরা দূরে বসে আছে সে জুম করে করে তোমাদের দাদা ভিডিও করছে আর কি আর যাই হোক সে অবশেষে অনেক হাঁটাহাঁটি করার পরে আমরা একটু বসার জায়গা পেলাম বসে আমরা খাচ্ছি একটু বাদাম খেয়ে নিলাম আর কি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম আর তো তারপরে চলে আসলাম সে জিরাপের জায়গায় এই সে জিরাপের জায়গায় চলে আসলাম ওরা মনে হয় সব স্ট্যাচু হয়ে দাঁড়ায় আসছে আমার মেয়ে বলতেছে মা ওরা কি সত্যি কি মানে ওরা কি রিয়েল নাকি এরকম মানে জীবন্ত তো ওরা বলতেছে হ্যাঁ একটু দাঁড়াই থাক তারপর বুঝতে পারবি পরে বলতেছে হ্যাঁ মানে একদম স্ট্যাচু হয়ে সুন্দর মতো দাঁড়াই আসছে দেখো মানে লড়ছে না চড়ছে না কোনো কিছুই করছে না আর কি এই আর কি তা তোমাদেরকে যেটা বলছিলাম আর কি সবাই এত সাজুগুজু করে আসছে আমি বুঝি না আর যেটা আমরা বলি যে বাচ্চারা বড় হলে পরে মনে হয় এখানে ভালো লাগবে আসলে না ছোটো বয়সে ওরা যেমন এনিমে মানে প্রাণীদেরকে ওরা ভালোবাসে কারণ ওরা তো বইতে পড়ে দেখে যখন একটা বাস্তবে দেখে ওদেরকে আসলেই ভালো লাগে এই জন্য আসলে ছোটো বয়সেই সবাই আসলে যায় আর কি কারণ আমি আমার মেয়েকে দেখে বসলাম আমি ওকে বলছিলাম তুই আসলে বড় হয়ে গেছিস তোর ভালোও লাগবে না তো ও না আমার ছোটোবেলার থেকে প্রাণী অনেক ভালো লাগে আমার ভালো লাগবে কিন্তু ও যখন আসলো ওর এই অবস্থা দেখে ও তখন বলতেছে মা হাঁটতে হাঁটতে জীবন শেষ আমার আসলেই ভালো লাগে নেই লাস্টেও এই কথাই বলতে বাধ্য হয়েছে কিন্তু ছোটো ছোটো বাচ্চা যারা যা যাচ্ছিলো ওরা দেখলাম খুব হ্যাপি ছিল ওদের তো আসলে ওদের তো আর ওরকম হাঁটতে হয় না বাবা মার কোলে কোলে করেই যাচ্ছিল আর তার থেকেও বড় বিষয় হচ্ছিল ওরাদের কাছে নতুন একটা জিনিস ওরা কেউ ধরছিল কেউ আদর মানে যেটা ধরা যায় সেটা ধরার চেষ্টা করছিল কিন্তু ধরার মতো খুব একটা ছিল না ওই গাধা ছিল এরকমই একটা দুটো প্রাণী একটু ধরাই গেছে এছাড়া কোনো প্রাণী আর ধরা যায় না আমার খুব ভালো লাগছে আর কি এই কয়েকটা জিনিসই ভালো লাগছে যেটা বললাম ওটাই আর কি তোমরা ভিডিও দেখে তোমরাও বুঝতে পারবো তোমাদের কোনটা কোনটা ভালো লাগলো আর কি এই তো আর কি তা আমাদের আর কি যেটা ভালো মানে ভালো লাগতো আসলে যদি একটু ঠিক মতো দেখতে পেতাম বা প্রাণীগুলো যদি ওরকম থাকতো অনেক বেশি তাহলে মনে হয় ভালো লাগতো কিন্তু আসলে দেখতে খুব কষ্ট হয়েছে যে বললাম একদম ঘিচি ঘিচি ইয়ে করে নিয়ে মানে ওদেরকে একদম ঢেকে রাখছে আর কি মানে ওদেরকে এমনই নিরাপত্তা দিছে যে যেটা দিয়ে আমাদের চোখ পর্যন্ত ভেদ করে ওদেরকে দেখতে পারবে না এইভাবে করছে কেন করছে কি কেন কি বৃত্তান্ত আসলে জানে না এটা কোনো একটা উন্নয়ন হতে পারে সেটা একমাত্র চিড়িয়াখানার কর্তৃপক্ষই ভালো মতো বলতে পারবে যে তারা তাদের প্রাণী তারাই শুধু দেখুক আমরা শুধু পঞ্চাশ টাকা টিকিট কেটে কি করে যাই ওই আগান বাগান দেখে যাই এই আর কি এছাড়া আর কী বলবো বল এত কষ্ট করে গিয়ে ঠিকমতো নিজের চোখে যদি না দেখতে পারি কোনো কিছু সেই মানে ওদের নিরাপত্তার কারণে আর কি তাহলে আর কি আর বলবো বলো আর এই প্রাণীটা দেখছো এটার নামটা তো এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু ওর ওর চেহারাটা তুমি দেখো কিছুটা ঘোড়া কিছুটা গরু কিছুটা ছাগল মানে কয়েকটা প্রাণী মিলে মনে হচ্ছে ও আর কি এরকম ওর চেহারাটা কিন্তু এটা কি জাত আমি তা বলতে পারবো না এই মুহূর্তে আমার মনে নেই আর কি এতো তো এবং হাতির দশা দেখে তো আরও খারাপ লাগছে খুবই খারাপ অবস্থা হাতিগুলো আর হ্যাঁ মানে কি বলে এর আগে তো হাতি মানুষ উঠতে পারতো বা কোনো কত কিছু ছিল এখন সেগুলোও নাই আর কি এই আর কি যেই সারাদিন মানে সে সকাল থেকে তোমার সে বিকেল পর্যন্ত চারটা পর্যন্ত ছিলাম হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে লাস্টে তো আমি আর আমার মেয়ে এবং আমার ভাইয়ের মেয়ে আমরা তিনজন কত একটু জায়গায় পাড়তে ওখানে বসেছিলাম তোমাদের দাদাই ঘুরে ঘুরে ওই একটু কোনোরকম ভিডিও করছে আমাদের আসলে আর চলাফলার কোনো শক্তি ছিল না কারণ আমরা সত্যিই খুব উইক হয়ে পড়ছিলাম একদম টায়ার্ড হয়ে গেছিলাম পা ফুলে এবং এমন ব্যথা শুরু হয়ে গেল বাসায় এসে আমরা সবে গোসল টোসল করে একদম ঘুমাই গেছি মানে আমাদের কোনো আর হুশ জ্ঞান ট্যান কিছু ছিল না আর আমার মেয়ে বলছে মা আমি আর কোনোদিন চিড়িয়াখানায় যাবো না এর থেকে সাফারি পার্কে যাব কিন্তু এই যে ঢাকা চিড়িয়াখানাতে আমি আর যাব না তো আমি বললাম থাক তোমার ইচ্ছা যখন ছিল তাও তো বলতে পারবে যে একবার দেখে আসলে আর এই যে সেই উট উটের ছবি টবি আমরা আসলে সচক্ষে দেখে তোমাদের দাদাই এগুলো আসলে ভিডিও করে নিয়ে আসছে সেই জন্য আমরা একটু দেখতে পেলাম আর কি এই তো বন্ধুরা ও আর যেটা সবথেকে ভালো লাগছে বাঘটা এই একদম শেষে যখন বের হব তখন কিন্তু এত বললাম না ক্লান্ত হওয়ার পড়াতে খুব একটা বেশি সময় ছিলাম না কোনো রকম দেখেই আমরা বের হয়ে গেলাম এই বাঘটার বাগের বাঘের দুটো বাচ্চা এদেরকে দেখে সত্যিই খুব শান্তি লাগছিল খুবই ভালো লাগছিল আমার মেয়ে বলতেছে মা আমার তো একটা বাঘ পালার খুব শখ আমি বলছো ওরে মারে মা আর বলিস না তুই তুই যদি এখন এইসব কথা বলিস তাহলে আমরা তো গরিব মানুষ আমাদেরকে বলবে আনে আমার মানে অনেক ধরনের কথা বুঝেলাম সেগুলো আর প্রকাশ নাই করলাম ভিডিওতে তারপরে আর দেখা দেখা করে আমরা বললাম যে না আর থাকতে পারবো না আমরা তখন বের হওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো আমরা এই যে দেখো বের হচ্ছি আমরা এখন একদম বাইরে চলে যাচ্ছি আর কি বললাম যে আর থাকার অবস্থাতে আমরা নাই আমি বলছি এখন যত সুন্দর সুন্দর প্রাণী থাকুক যা থাকুক এবার আর না এবার তাড়াতাড়ি মনে হচ্ছে কখন বাসায় যাব কখন বাসায় গিয়ে একটু শান্তি মতো গোসল করব এরকম লাগছিল এতটাই গরম আর কি আর যে কাজটা আমি কখনোই করি না কিন্তু তোমাদের দাদা করে ও কি করলো বের হয়ে সাথে সাথে রাস্তায় যে শরবত বিক্রি করে সেটা খেলো আমি কখনোই খাই না তোমাদের দাদা দুই তিন গ্লাস খায় আমাকেও দিল এবং আমরা সবাই মিলে সেটা খেয়ে দিয়ে একদম বাড়ি চলে আসলাম এভাবেই একটা দিন গেল আর কি দিনটা কেমন গেল এখন তোমরাই বলো এই গরমে চিড়িয়াখানা ঘোরা বলে কথা